ধোয়া ওঠা স্যুপের সাথে ক্রিস্পি কিছু একটা না হলে আমাদের যেন চলেই না। আর ঝটপট প্রন দিয়ে বানিয়েছি মজাদার একটা রোল, যেটা আপনারা এমনিও খেতে পারবেন, আবার চাইলে গরম গরম স্যুপের সাথেও খেতে পারবেন। ওকে ওরকম করে আরেকটা প্লেট বানিয়ে দাও বাবা। আবু সেম সেম সব আছে, তুমি আরেকটা প্লেট করে দিচ্ছি তোমাকে। ওকে, আসসালামু আলাইকুম, আমি সেলিনা। আপনাদের সবাইকে সেলিনাস ক্রিয়েটিভিটিতে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য। আজ আপনাদের সাথে গত সপ্তাহের একটা ব্লগ শেয়ার করছি, যেদিন আমার বাসায় দাওয়াত ছিল ঠিক তার পরের দিন। তো এখানে দেখতেই পাচ্ছেন, পরের দিন সকালবেলায় বাচ্চারা গতকালের যেই ডেজার্টগুলো ছিল সেগুলো খাচ্ছে। ওরা আরও আগে উঠেছে, হালকা কিছু নাস্তা করেছে, তো এখন এগুলো খাবে। আর আজকে হচ্ছে আমার দুটো অ্যাপয়েন্টমেন্ট আছে, সেই সাথে কিছু কাজও আছে। গতকাল মেহমান আসার আগেই যেহেতু রান্নাবান্না করেছি, সেখান থেকে বেশ কিছু খাবার আছে, তো ওরা দুপুরে খেয়ে নিতে পারবে, ওদের বাবা তো সাথে আছেই। আর আমি একটু ভারী নাস্তা করে বের হচ্ছি, যেহেতু আমাকে বেশ কিছুক্ষণ সময় থাকতে হবে। বিশেষ কোনো কারণে বাসায় যদি একটু রান্নাবান্না বেশি করি, সেই সময় না আমার কোনো কিছু খেতে ইচ্ছে হয় না, তো ভাবলাম একটু ঝাল ঝাল করে বোম্বে টোস্টটা করি, অনেকদিন খাওয়াও হয় না, তো আজ সেটা দিয়ে আমি নাস্তা করেছি। এরপর হাতে কিছুটা সময় ছিল, তো চা খেতে খেতে আয়াতের হোমওয়ার্কটাও আমি করিয়ে নিচ্ছি এ ফাঁকে। আমি প্রথমটা এঁকে দিয়েছি, ফার্স্টে ও এটা এঁকেছিল, তারপর আমি এটা এঁকে দিয়েছি, এটা দেখে ও এটা এঁকেছে, মাশাল্লাহ। I'm good at drawing penguin. Now you have to do it in the box. Okay, শেষ করো বাবা। সপ্তাহে একটা করে হোমওয়ার্ক দেয়, সেই সাথে ওয়ার্কশিটগুলো দেয়। চেষ্টা করি প্রতি সপ্তাহে ওদেরকে নিয়মিত এই কাজগুলো শেষ করিয়ে দিতে, তাহলে না ওরা স্কুলে আর পিছিয়ে থাকে না। তো যাক, এর মাঝে আমি আমার একটা অ্যাপয়েন্টমেন্ট সেরেছি, এর মাঝে আমার 1 ঘন্টা 40 মিনিটের একটা বিরতি। তো সব অ্যাপয়েন্টমেন্টই আজ আমার সিটি সেন্টারে। ভাবলাম ওদের বাবা যেহেতু আছে, এর মাঝে আর বাসায় ফিরবো না, আমার এদিকে টুকটাক কিছু কাজ আছে, বাচ্চাদের জন্য ছোটোখাটো কিছু জিনিস নিব, তো সেগুলো নিয়ে বাকি অ্যাপয়েন্টমেন্টটা সেরে একবারেই বাসায় যাব। পাউন্ড শপে এসেছি, আজ এসে ছোট্ট এই গ্লাসগুলো পেলাম। এর আগে ডেজার্ট গ্লাসগুলো নিয়ে আপনাদের প্রশ্ন ছিল, আপু কোথা থেকে কিনেছো, তো এই যে আমার যেই সাইজগুলো আর কি এরকম কার্ভ, ওগুলো আমি পাউন্ড শপ থেকেই কিনেছি, 4টা 2 পাউন্ড করেছিল। আর আজ ছোটো যেগুলো, এগুলো আমি অলরেডি জাফিরার বার্থডেতে ব্যবহার করেছি, এগুলোতে জেলো দিলে না খুব ভালো লাগে, তো সেই সময় 6টার 1টা প্যাকেট নিয়েছিলাম, ভাবলাম যে কতটুকু মানে জেলো ধরবে, তো দেখলাম যে বেশ ভালোই, তো আজ আরও 1টা প্যাকেট নিয়েছি। আর বাকি যেগুলোতে একটু ডিজাইন আছে ওগুলো আমি আজদা থেকে নিয়েছিলাম। চলতে ফিরতে গত কিছুদিন খেয়াল করছিলাম পাউন্ড শপে কাজ হচ্ছে, তো আজ এসে দেখলাম ওরা না অনেক জিনিস তুলেছে। এই যে সুন্দর একটা পিস, এটা 9 পাউন্ডে, আর আজ দেখলাম 12 পাউন্ড 15 পাউন্ড 18 পাউন্ডের জিনিসও এখানে আছে। আসলে পাউন্ড শপে আগে দেখা যেত বেশিরভাগ জিনিস পাউন্ড শপেই থাকতো, গত কিছুদিন সারা বিশ্বেই দেখা গিয়েছে আসলে উত্থান পতন তো চলছে, সেই সাথে পাউন্ডের জিনিসগুলো 1.5 পাউন্ড 2 পাউন্ড এমন হয়ে গেছে, আবার অনেক জিনিস আছে মানে মোটামুটি 125 এরকম। তো আজ দেখলাম বেশ প্রাইজে কিছু জিনিস আবারও পাউন্ড ল্যান্ডে এসেছে, তবে প্রাইজের তুলনায় জিনিসের কোয়ালিটিগুলো না আমার খুব ভালো লেগেছে। আর এই যে একটা সেকশান, এই সেকশান থেকেই দেখা যায় আমি বিভিন্ন ধরনের কালার বা আমার যে গ্লু এগুলো নিয়ে থাকি। অনেকেই যে প্রশ্ন করেন আমি সাদা কালারগুলো কোথা থেকে নিই, তো এগুলো দেখা যায় যে এই ধরনের সবগুলো থেকেই নিয়ে নেই। আমার বড় 2 মেয়ে ক্রাফটের কাজ যেহেতু করে, ওদেরকে চেষ্টা করি মাঝে মাঝে আর্টের কিছু জিনিস ভালো জায়গা থেকে কিনে দেওয়ার জন্য। তো আয়াত আসলে সেটা বুঝে না, ও করে কি ওদের ভালো জিনিসগুলো নষ্ট করে ফেলে, এটা নিয়ে বাসায় আবার খুব কান্নাকাটি চলে। তো আজ এখান থেকে আয়াতের জন্য মানে কম দাম দিয়ে কিছু কালার পেন্সিল বা আর্টের জিনিস নিতেই এসেছিলাম। এর মাঝে চোখে পড়লো H&M, যদিও H&M-এর এই হোম সেকশনটাতে আমার খুব বেশি আশা হয় না। এই 17-18 বছরে আমি 2 থেকে 3টা জিনিস মানে কিনেছি, ওদের জিনিসগুলো আমার খুব প্রাইজি মনে হয়, তবে কাপড় চোপড়টা ওদের থেকে কিনা হয়, যেহেতু মেয়ে বাচ্চা ছিল ওদের কাপড় চোপড় না আমার ভালো লাগতো। এখানে এসেছি পাউন্ড বিলোতে, যদিও লন্ডনে আমার কখনোই সবটা চোখে পড়েনি বা আসলে আছে কিনা আমি জানি না,
তো এখানে আসার পরে এই একটা শপ পেয়েছি, যদিও এখানেও পাউন্ডে কোনো জিনিস নেই, 2 পাউন্ড, 2.5 পাউন্ড, 1.5 পাউন্ড এরকম, আবার কিছু কিছু জিনিস পাউন্ডে এখনও আছে। তো এখান থেকেও বাচ্চাদের জন্য কিছু জিনিস নিচ্ছি, স্পেশালি আমার আয়াতের জন্য কিছু কার আমি এখান থেকে প্রায় নিয়ে যাই। বাংলাটা সচরাচর বাচ্চাদের বলা হয় না, তো মাঝে মাঝে করি কি, আমার সাথে 5 মিনিট বা কিছু একটা লাইন যদি বলে তাহলে বলি যে একটা কার্ড দিব, আর সেই খুশিতে দেখা যায় যে ভালোই বাংলাটা শিখে নিয়েছে আয়াত। তো ভালো কেন কাজ করলেও দেখা যায় ওকে মাঝে মাঝে আমি এরকম একটা কার্ড দিই, ও খুব খুশি হয়। এর মধ্যে 4টার সময় আমি বাসায় ফিরেছি, রেস্ট করে নিয়েছি কিছুক্ষণ, আর আজ না বেশ ঠান্ডা পড়েছে, সাথে হালকা বৃষ্টিও হচ্ছে। তো ভাবলাম সবাই যেহেতু বাসায় আছে গরম গরম একটু স্যুপ বানিয়ে ফেলি, বিকালে নাস্তাটা হয়ে যাবে। এখানে আমি বেশ কিছু বড় চিংড়ির মাথা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তো যেটা করব লেজের অংশটুকু কেটে রেখে দিব, আর মাসেলের যে জায়গাটা আছে ওগুলোকে আমি চামড়া খুলে তারপরে একেবারে কিমা করে নিব। একটু বড় সাইজের চিংড়িগুলো এখানে নিয়েছি, তো এগুলোর ভেতরে না একটা রগ আছে যেখানে মানে বালু বালু থাকে, তো এগুলোকে আমি একটু কেয়ারফুলি পরিষ্কার করে নিচ্ছি, ভেতর থেকে কেটে নিচ্ছি, পিঠের অংশটুকু আর কাটছি না। এভাবে টান দিলে না পুরো রগটাই ছিঁড়ে আসবে, আর লেজের যে চামড়াটা সেটা আমি ফেলবো না, একদম লেজের শেষ যে ঘরটা আছে সেখানে চিমটি দিলে একটা ব্যাগের মতো পাবেন, মানে থলি, ওটাকে চিমটি দিলে বাকি রগটুকু খুলে আসবে। যারা জানেন তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য একটু দেখিয়ে দিলাম। সবগুলো মাছকে আবারও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লেজগুলোর চামড়া আমি ছাড়াবো না, যদি খুব বেশি শক্ত হয় সেই ক্ষেত্রে আপনারা লেজের উপরের অংশটুকু পরিষ্কার করে নিতে পারেন। আর এই যে মাসেলগুলো আছে এগুলো চামড়াকে আমি ফেলে দিয়েছি, এখন এগুলোকে ছুরি দিয়ে আমি কিমা করে নিচ্ছি। চাইলে আপনারা ব্লেন্ডারে করে নিতে পারেন, তবে ব্লেন্ডারে করলে হয় কি রোলের ভেতরে একটু শক্ত শক্ত হয়ে যায়, সেটা আমার ভালো লাগে না। তো এখানে মোটামুটি 1 কাপ আমি চিংড়ির কিমা করে নিয়েছি, আর প্রথমে যেটা করতে হবে এই যে লেজগুলো আছে এগুলোকে আমি একটু ম্যারিনেশনের জন্য রেডি করে নিব। এগুলোতে না খুব বেশি কিছু দেওয়ার প্রয়োজন হয় না, আমি স্বাদ মতো একটু লবণ দিয়েছি, লেবুর রস 1 চা চামচের মতো দিচ্ছি, ডার্ক সয়া সসও আমি 1 চা চামচের মতো দিয়েছি। সব কিছুকে মানে সুন্দরভাবে মিলিয়ে এটাকে একটা পাশে রেখে দিলেই হবে। আর মজার একটা জিনিস হচ্ছে এগুলোকে অনেকক্ষণ যে মাখিয়ে রেখে দিতে হবে এমনটা কিন্তু না। গত কয়েকদিন আপনাদের সাথে অনেক রেসিপি শেয়ার করেছি, রেসিপির সাথে যুদ্ধ করেছি, সময়ের সাথে যুদ্ধ করেছি, সাথে ভিডিও করার সময় আমার হাতের এই দাগগুলোর সাথে খুব যুদ্ধ করেছি। তো গত এই 3-4 সপ্তাহ না আমার কিচেনের মধ্যে আমার এই ফাউন্ডেশনটা আমি রেখে দিয়েছি, যখন হাতটা ধুয়ে কাজ করি তখন অনেকটা চলে যায়, আবার মাঝে মাঝে থেকেও যায়। আসলে লাস্ট যখন হাতগুলো পুড়েছিলাম এমনভাবে পুড়েছে এগুলো একেবারে কালো হয়ে আছে, তো যখন ভিডিও এডিট করতে যাই তখন আমার নিজের কাছেই খারাপ লাগে, তো সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া। যাক, এখানে আরও একটা পার্ট আছে, যে চিংড়ির কিমাগুলো নিয়েছি সেখানে আমি কিছু জিনিস মিশাবো, তো সেই ক্ষেত্রে মজা হওয়ার জন্য আপনারা কিমার সমপরিমাণ এই উপকরণগুলো মিলাতে পারেন, চাইলে সবজিও মিলাতে পারেন। তো আজ আমি যেটা করছি, এখানে পেঁয়াজ নিয়েছি, সাথে নিয়েছি বাঁধাকপি, আর পেঁয়াজ কলি আছে সেটাও দিয়েছি, সাথে ঝাল, ঝালের জন্য কাঁচামরিচটাও দিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য সবজিও এখানে অ্যাড করতে পারেন, ধরেন ক্যাপসিকাম, গাজর, এগুলো দিলেও বেশ ভালো লাগে। তবে চেষ্টা করবেন সবজিটা চিংড়ি মাছের সমপরিমাণ বা আরেকটু বেশি দিতে, চিংড়ি মাছটা যদি বেশি হয়ে যায় তখন দেখা যায় কি রোলের ভেতরে চাকা চাকা হয়ে যায়। তো যাক, এর মধ্যে আমি স্বাদ মতো লবণ, খুবই অল্প পরিমাণে ডার্ক সয়া সস আর লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে আমি পাউডার জাতীয় কোনো মশলা আর ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে ব্ল্যাক পেপারটাও দিতে পারেন। আদা রসুন দুটো মিলে আমাদেরকে 1 চা চামচের মতো দিতে হবে, তো দুটোকেই না আমি ফ্রেশ এখানে একটু থেতো করে দিচ্ছি যাতে টেস্টটা ভালো আসে। এবার সব কিছুকে সুন্দর করে মাখিয়ে নিব, তবে এ পর্যায়ে না হাত দিয়ে সব কিছুকে চটকে নেওয়া যাবে না, মানে সবজিগুলো যাতে নরম না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে এই যে চিংড়ির কিমাগুলো, এগুলো দেখা যায় কি একটার সাথে একটা আঠার মতো লেগে থাকে, তো এগুলোকে আমি হাত দিয়ে এভাবে ঠুকরে ঠুকরে দিচ্ছি যাতে করে চিংড়ির ফাঁকে ফাঁকে ভেজিটেবলগুলো খুব সুন্দর করে ঢুকে যায়। তা না হয় দেখা যাবে আপনি যখন ভাজি করবেন কামড় দিলে দেখবেন যে একটা জায়গায় চিংড়িগুলো চাকা চাকা বেঁধে আছে। আমি সবগুলো চিংড়িকে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি, মাখানোর পর আমার মনে হচ্ছিল যে আরেকটু সবজি দিলেও ভালো হতো, তো এখন আর সময় নেই, এভাবেই মেখে রেখে দিচ্ছি।
এগুলোকে অনেকক্ষণ না ভিজিয়ে রাখার আসলে প্রয়োজন হয় না। তবে যেটা করব এগুলো একটা পাশে রেখে আগে হচ্ছে আমি স্যুপটা করে নেব। তাহলে হবে কি, গরম গরম এগুলো ভেজে আমরা স্যুপ দিয়ে খেয়ে ফেলতে পারবো। আর স্যুপটাও আজ আমি খুব নর্মালভাবেই করছি, জাস্ট চিকেন দিয়ে করছি। তবে আগে চিন্তা থাকলে হয়তো আসার সময় একটু মাশরুম নিয়ে আসতে পারতাম। চিংড়ি দিয়ে যেহেতু রোলটা করছি তাই চিংড়ি আর স্যুপে দিচ্ছি না, মনে হচ্ছে যে বেশি হয়ে যাবে। আর এদিক থেকে হয়তো অনেকে ভাববেন আপু স্যুপটা কীভাবে রান্না করছে। আসলে আমি কাঁচা মাংস বা সব কিছু দিয়ে পানি দিয়ে যে একসাথে বসিয়ে দেয় সেভাবে স্যুপটা আমার ভালো লাগে না, তো মাংসকে আগে একটু কষিয়ে তারপর আমি পানিটা দিব। আর এটা হচ্ছে আমার বন বিভাগের থাই পাতা, আমার মামা শ্বশুরের ছাদ থেকে আমার হাজবেন্ড নিয়ে এসেছিল। তো যে তিনটা স্টিক এনেছে সেই তিনটাই আছে, তবে মাশাল্লাহ খুব হেলদি হয়েছে। দেখা যায় 10 দিন 15 দিনে আমার একবার স্যুপ রান্না হয়, তো মাশাল্লাহ হয়ে যায়। যখনই স্যুপ রান্না করি তখনই আমার শাশুড়ি মায়ের কথা খুব মনে পড়ে। 19-এ লাস্ট আমি গিয়েছিলাম, তো তখন না একদিন মাকে আমি স্যুপটা রান্না করে খাইয়েছিলাম, মানে এত পছন্দ করেছে মা। তো বাংলাদেশে গেলে সবার সাথে দেখা করতে হয়, নিজেরাও বাইরে যায়, এত ব্যস্ত থাকি হয়ে ওঠে না। তো যখনই এখন রান্না করি তখন মার কথা খুব মনে পড়ে। এখন না আগে আমি রোলগুলো বানিয়ে নিব। তবে এই যে লেজগুলো কিমার সাথে যখন আমি অ্যাড করব তখন আমি একটা আঠা ব্যবহার করব। আমি 4-5 বছর ধরে আপনাদের সাথে এই ধরনের রোলগুলো শেয়ার করে আসছি। তো ভাজি করার পর আমি একটা প্রবলেম ফেস করি, লাইক যেই জায়গাটা ওপেন থাকে ওখান থেকে না কিমার একটু পানি বের হয়ে আসে, পরে তেলগুলো কালো হয়ে যায় আর চিংড়ির লেজ বলেন বা রোলের উপরে একটু কালো কালো দাগ পড়ে। তো আপনারা আমার মতো এই ট্রিক্সটা ফলো করতে পারেন। ময়দা আর পানি দিয়ে একটা ঘন আঠা তৈরি করে আমি রেখে দিয়েছি। আর আজ শর্টকাটের জন্য এখানে আমি যে রোলের শিটগুলো আছে সেগুলো ব্যবহার করছি। এগুলোকে মাছ থেকে আমি কোনাকুনি করে কেটে নিয়েছি। তবে আজ যেই চিংড়ির কিমাটা আমি তৈরি করেছি এটা দিয়ে আপনাদের সাথে অন্থনটাও আমি শেয়ার করেছি, সেটাও অসম্ভব ভালো লাগে। দুটো করে শিট আমি ব্যবহার করব। তবে আপনারা একটা শিটকে কোনাকুনি ভাঁজ করে আবার এটা করতে যাবেন না, তাহলে এইভাবে যখন আপনারা ফোল্ড করবেন তখন আপনারা আর ফোল্ড করতে পারবেন না সুন্দর করে। আর আরেকটা জিনিস হচ্ছে কোথায় কিমা দিবেন বা সবগুলো রোলকে সমান করার জন্য আপনারা এইভাবে দাগ দিয়ে তারপরে করতে পারেন, তবে আমি চোখের আন্দাজেই সবগুলো করে নিচ্ছি। কোনাটা ফোল্ড করার জন্য কিছুটা অংশ খালি রেখেছি আর এই লেসটার জন্য কিছুটা অংশ আমি খালি রেখেছি, মানে একদম শেষ অবধি পর্যন্ত আপনারা কিমাটা দিবেন না। আর লেজে যতটুকু আপনারা ভেতরে দিবেন ওই অংশটা এই ঘন আঠার মধ্যে একদম ডুবিয়ে দিবেন। আঠার দ্বারা দুটো উপকার হবে, যেমন অনেক সময় ফোল্ড করার সময় দেখবেন যে লেসটা বের হয়ে আসতে যায়, তো এই আঠার জন্য লেসটাও বের হবে না। আর সেই অংশে যেহেতু আঠাটা জমাট বেঁধে আছে তো সেই আঠার জন্য ভেতর থেকে কিমাও আর বের হয়ে আসবে না। তো ফোল্ডটা কিভাবে করছি সেটা আপনারা একটু দেখে বুঝে নেবেন। এ পর্যায়ে একটু চেপে রোলটা করবেন, তাহলে রোলগুলো দেখতে সুন্দর লাগবে। আর শেষ অংশে আমি আবারও একটু আঠা দিয়ে কোনাটা জড়িয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি এভাবে জড়াতে কঠিন লাগে বা চিংড়ি মাছের লেজ না থাকে সেই ক্ষেত্রে আপনারা করবেন কি, নর্মাল যে রোল আছে সেভাবেও ফোল্ড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ সেই ক্ষেত্রে স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না। আর এই যে শেষ অংশে যদি প্রয়োজন হয় বা প্রয়োজন মনে করেন তো এখান থেকে আপনারা আরও কিছু বাড়তি গ্লু দিয়ে নিতে পারবেন। গত 9ই ফেব্রুয়ারি আমার জাফির আম্মুর বার্থডে ছিল, আর 18 বছর আগে ওই দিনে আমাদের বিয়েও হয়েছিল। মোটামুটি প্রথম 7-8 বছর বলতে পারেন বিবাহবার্ষিকীটা না মনে থাকতো। এরপরে যখন জাফিরার বার্থডে হতো তখনও মনে থাকতো, বাট ওভাবে সবসময় কেক কাটা বা ওই দিনটাকে মাথায় রেখে যে কিছু করা তেমনটা হয়নি। তবে লাস্ট 2 বছর দেখা গিয়েছে মোটামুটি একেবারে ভুলেই গিয়েছি। কেউ আবার ভাববেন না যে খুব আফসোসের সুরে বলছি, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার কাছে মনে হয় কি, ওই স্পেশাল দিনে কিছু করব, স্পেশাল দিনেই অনেক ভালোবাসা প্রকাশ করব, ওরকম কিছু না। আলহামদুলিল্লাহ চেষ্টা করি যখনই আমি সুযোগ পাই, যখনই সুযোগ হয় তখনই এই পরিবারের মানুষগুলোকে খুশি করার জন্য, বা ওরা কখন কি করতে পছন্দ করে, কি খেতে পছন্দ করে সেই জিনিসগুলো না আমার মাথায় থাকে। তো সেই জিনিসগুলোকে মাথায় রেখে কোনো কাজ করলে বা ওদের জন্য কিছু করলে ওরা খুব খুশি হয়, আর বাচ্চাদের খুশি দেখলে বাবা মা হিসেবে আমাদের খুশি তো থাকে।
আলহামদুলিল্লাহ, সারা বছর যেহেতু ভালোবাসার মধ্যেই থাকি, ভালোবাসার মধ্য দিয়ে আমাদের দিনগুলো যাচ্ছে, তো বিশেষ কোনো দিনে বিশেষ কিছু করব বা হয়নি, সেজন্য এখন আর আফসোসও নেই। আপনাদের কাছেও অনুরোধ থাকবে, আপনারাও আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদেরকে যেন আল্লাহ নেক হায়াত দেন, সেই দোয়াটা করবেন। এর মাঝে আমার সবগুলো রোল বানানো হয়ে গেছে, আজ আমি বেশ নাদুস নুদুস করে এই রোলগুলো বানিয়েছি। সচরাচর দেখা যায় এই ধরনের রোলগুলো না খুব চিকনি চামিলি থাকে, তো আমি চেষ্টা করেছি একটু হেলদি করে করার, যেহেতু আর কোনো কিছু আমি করছি না। আরেকটা জিনিস হচ্ছে এই যে আজকে রোলগুলো বানিয়েছি, এগুলো আপনারা ডিপ ফ্রিজে শক্ত করে তারপরে জিপলক ব্যাগে করে রেখে দিতে পারবেন, সেটাও কিন্তু আপনারা পরবর্তীতে ভাজি করে খেতে পারবেন। যেহেতু চিংড়ি মাছের গোড়াটা সিল করে দিয়েছিলাম, দেখেন গোড়াটাও লালচে আছে আর রোলগুলোর উপরেও কালো হয়নি, তো এই কারণেই আমি সিল করে দিয়েছি। যাক, আমার রোলগুলো একদিকে ভাজি করে নিচ্ছি, আরেকদিকে আমি স্যুপটা গরম করে নিয়েছি, আরেক পাশ থেকে আমি টেবিলটাও ঝটপট করে একটু রেডি করে নিচ্ছি। আমার হাজব্যান্ড স্যুপটা বেশি পছন্দ করে, সেই জন্য চেষ্টা করি 10 দিনে 15 দিনে একবার মানে বানানোর জন্য, তবে বাচ্চারা না খুব একটা খেতে চায় না, জোর করেই খাওয়াই। আজ কেন জানি স্যুপটা বাচ্চারা এত পছন্দ করে খেয়েছে, মোটামুটি বলতে পারেন চেটে পুটেই খাওয়া হয়েছে। সারা রাত থাকতে পারবা? শুধু এই একটা একটা স্যুপ আর এটা দিয়ে খাওয়া। রেকর্ড, আরেকজন হচ্ছে স্যুপ খেয়েছে। Yeah, me too. I'm already done. Soup before. Yeah, I before. Soup before. I like it now, yeah. তুমি যদি যখনই বানাও তখনই এক কাপ করে খাও বা এক বাটি করে খাও। রোলটা কেমন হয়েছে সেটা বলো। হ্যাঁ, রোল তো মজা, বললাম না। বিকালের নাস্তায় স্যুপটা খাবো ভেবেছিলাম, তবে এই খাবারের পর কেউই আর রাতের খাবার খায়নি। তো যাক, আমি বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই ফিরবো। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।